হ্যালো, আজকে আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গের জনগণনা। এর আগে আমি দুটি পার্টে ভারতের জনগণনা কমপ্লিট করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। সেখানে ভারতবর্ষের জনগণনা সম্পর্কে যাবতীয় ডিটেলস তথ্য দেওয়া আছে। পরীক্ষায় যেগুলি জিজ্ঞেস করা হয় সেগুলি আর কি। তো আজকে শুরু করছি পশ্চিমবঙ্গের জনগণনা। তো পশ্চিমবঙ্গের জনগণনায় প্রথমে আসছি জনসংখ্যা। পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যা 2011-র সেন্সাস অনুসারে, এটা কিন্তু 2011-র সেন্সাস অনুযায়ী 2011, তো মোট জনসংখ্যা হলো 9,13,47,736 জন। জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতে চতুর্থ স্থান অধিকার করে, এবং মোট জনসংখ্যার, ভারতবর্ষে যে মোট জনসংখ্যা রয়েছে তার মোটামুটি 7.5% পশ্চিমবঙ্গে বাস করে। এই জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে প্রথম জেলা হলো নর্থ চব্বিশ পরগনা, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা। এই উত্তর চব্বিশ পরগনা জেলায় সবচাইতে বেশি সংখ্যক লোক বাস করে। দ্বিতীয় জেলা হলো সাউথ চব্বিশ পরগনা, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা। তো আমি প্রথম দুটি জেলা দিয়েছি এবং লাস্ট কোন জেলা সেটি দিয়েছি, বেশিরভাগ ইনফরমেশনেই। পরীক্ষায় এগুলিই জিজ্ঞাসা করে, এর বাইরে হয়তো জিজ্ঞাসা করলে সেটা মনে রাখাটাও কঠিন হয়ে যাবে এবং কোশ্চেনটাও টাফ হয়ে যাবে। তো আমি যাই হোক প্রথম দুটো দিয়েছি এবং লাস্ট যেটা জেলা সেটাই দিয়েছি। তো প্রথম জেলা হলো উত্তর চব্বিশ পরগনা, দ্বিতীয় জেলা হলো সাউথ চব্বিশ পরগনা, আর লাস্ট জেলা হলো দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে সবচাইতে কম সংখ্যক লোক বাস করে। এরপর জনঘনত্ব। তো জনঘনত্ব, পশ্চিমবঙ্গে জনঘনত্ব হলো 1,029 পার বর্গ কিমি, অর্থাৎ প্রতি বর্গ কিমিতে পশ্চিমবঙ্গে 1,029 জন লোক বাস করে, এবং জনঘনত্বের দিক থেকে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রথম স্থানে রয়েছে কিন্তু বিহার। বিহারে প্রতি বর্গ কিমিতে লোক বাস করে 1,102 জন। আর ভারতের জনঘনত্ব, সেই সঙ্গে বলে রাখি যে 332 পার বর্গ কিমি, সেখানে পশ্চিমবঙ্গের জনঘনত্ব হলো 1,029। তো দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গে জনঘনত্ব কত বেশি এবং কত ঘন ঘন লোক বাস করে। তো জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গে প্রথম জেলা হলো কিন্তু কলকাতা। কলকাতায় জনঘনত্ব সবচাইতে বেশি, আর দ্বিতীয় জেলা হলো হাওড়া, এবং শেষ জেলা হলো পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়ার জনঘনত্ব সবচাইতে কম, কলকাতার সবচাইতে বেশি, দ্বিতীয় জেলা হিসেবে হাওড়া, এবং সবচাইতে কম জনঘনত্ব হলো পুরুলিয়ায়। এরপর সাক্ষরতা। তো সাক্ষরতা, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো 77.08%, মোটামুটি 77, এটাই মনে রাখবে, 77.08%। আর সেই সঙ্গে ভারতের সাক্ষরতার হার 74.04%, ভারতে সাক্ষরতার হার হলো 74.04%। তো সাক্ষরতার দিক থেকে প্রথম জেলা হলো পূর্ব মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর কিন্তু শিক্ষার দিক থেকে অনেক এগিয়ে, সাক্ষরতার হারে পূর্ব মেদিনীপুর ফার্স্ট। এরপর দ্বিতীয় জেলা রয়েছে কলকাতা, এবং সবচাইতে শিক্ষার দিক থেকে পিছিয়ে, অর্থাৎ লাস্ট জেলা হলো উত্তর দিনাজপুর। সবচাইতে লাস্ট জেলা হলো উত্তর দিনাজপুর। তাহলে সাক্ষরতার দিক থেকে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় জেলা কলকাতা, এবং শেষ জেলা উত্তর দিনাজপুর। এরপর লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত, অর্থাৎ প্রতি 1,000 জন পুরুষ পিছু কতজন মহিলা বাস করে, এটাই হলো লিঙ্গ অনুপাত। তো পশ্চিমবঙ্গে প্রতি 1,000 জন পুরুষ প্রতি 947 জন মহিলা আছে, এটা 2011 সেন্সাস অনুযায়ী, কিন্তু বর্তমানে সেটা হবে 950 যদি বর্তমানে জিজ্ঞেস করে, আর 2011 সেন্সাস অনুযায়ী 947, আর সেখানে ভারতের লিঙ্গ অনুপাত হলো 940, যেখানে সাতজন করে মহিলা কিন্তু কম থাকে। তো লিঙ্গ অনুপাতের দিক থেকে সবচাইতে প্রথম জেলা হলো দার্জিলিং, যেখানে 971 জন মহিলা প্রতি 1,000 পুরুষে। এরপর রয়েছে দ্বিতীয় জেলা পশ্চিম মেদিনীপুর, যেখানে রয়েছে 960 জন, আর লাস্ট জেলা হলো কলকাতা,
899 জন। তার লিঙ্গ অনুপাতে প্রথম জেলা দার্জিলিং, দ্বিতীয় জেলা পশ্চিম মেদিনীপুর এবং লাস্ট জেলা হলো কলকাতা। এরপর দশকীয় জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই যে 10 বছরের সময়কাল, এই সময়কালে কত পার্সেন্ট লোক বৃদ্ধি হয়েছে? না, পশ্চিমবঙ্গে লোক বৃদ্ধি হয়েছে 13.93%, মানে 14%-এর কাছাকাছি প্রায়। আর সেখানে ভারতে বৃদ্ধি, দশকীয় বৃদ্ধি মোটামুটি 17.64%, এটা ওঠেনি যদিও লেখাটা। তো ভারতে যেখানে দশকীয় জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 17.64%, সেখানে পশ্চিমবঙ্গে 13.93%। তো জনসংখ্যার বৃদ্ধির দিক থেকে প্রথম জেলা হলো উত্তর দিনাজপুর, দ্বিতীয় জেলা হলো মালদহ এবং লাস্ট জেলা কলকাতায়। এরপর মহিলা সাক্ষরতা, তো মহিলা সাক্ষরতা রয়েছে পশ্চিমবঙ্গে 71.16%। পশ্চিমবঙ্গে মহিলা সাক্ষরতা 71.16%, সেখানে ভারতে মহিলা সাক্ষরতা হলো 65.46%। তো মহিলা সাক্ষরতার দিক থেকে প্রথম কোন জেলা? কলকাতা। মহিলা সাক্ষরতার দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা, আর লাস্ট জেলা হলো পুরুলিয়া। মহিলা সাক্ষরতার দিক থেকে প্রথম জেলা কলকাতা এবং লাস্ট জেলা পুরুলিয়া। এরপর চলে আসি পুরুষ সাক্ষরতা। পুরুষ সাক্ষরতার দিক থেকে কোন জেলা প্রথম? না, পূর্ব মেদিনীপুর। এবং পশ্চিমবঙ্গে পুরুষ সাক্ষরতার হার রয়েছে 82.67%, যেখানে ভারতে পুরুষ সাক্ষরতার হার 82.14%, আর সেখানে পশ্চিমবঙ্গে হচ্ছে 82.67%। তো পুরুষ সাক্ষরতার দিক থেকে প্রথম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় কলকাতা, আর লাস্ট উত্তর দিনাজপুর। আর মহিলা সাক্ষরতার দিক থেকে গিয়েছিল কিন্তু কলকাতা এবং লাস্ট ছিল পুরুলিয়া। আর সেখানে পুরুষ শিক্ষার দিক থেকে পূর্ব মেদিনীপুর ফার্স্ট, দ্বিতীয় জেলা কলকাতা এবং লাস্টে রয়েছে উত্তর দিনাজপুর। এরপর এসসি পপুলেশন, অর্থাৎ তপশিলি জাতি। তপশিলি জাতির দিক থেকে প্রথম জেলা হলো কোচবিহার, অর্থাৎ কোচবিহারে এসসি বেশি দেখা যায়। এরপর দ্বিতীয় জেলা হলো জলপাইগুড়ি, আর সবচেয়ে কম এসসি রয়েছে কলকাতায়। এরপর এসটি পপুলেশন, এসটি পপুলেশন অর্থাৎ তপশিলি উপজাতি যারা, তো তপশিলি উপজাতি বেশি দেখা যায় দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে যেহেতু জঙ্গল টঙ্গল বেশি, তাই ওখানে বেশি উপজাতি দেখা যায়। যেমন পশ্চিমবঙ্গের একটি ফেমাস উপজাতির নাম হলো টোটো, টোটো উপজাতি, যেটা দার্জিলিং বা এর যে আশেপাশে জলপাইগুড়ির যে জঙ্গল রয়েছে সেখানেই বসবাস করে। এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত উপজাতি। এরপর দ্বিতীয় জেলা রয়েছে জলপাইগুড়ি, আর লাস্ট জেলা রয়েছে কলকাতা। এসটি পপুলেশনের দিক থেকে প্রথমে দার্জিলিং জেলা, দ্বিতীয়তে জলপাইগুড়ি জেলা, এবং লাস্ট অর্থাৎ সবচেয়ে কম এসটি দেখা যায় কলকাতায়। এরপর আরবান পপুলাইজেশন, অর্থাৎ শহরে লোকের সংখ্যা, এটি দুইভাবে হিসাব করে, এক মোট হিসেবে, মোটের উপর যে মোট কোন জেলায় বেশি শহরে লোকের সংখ্যা বেশি, আর একটা পার্সেন্টেজ হিসেবে, অর্থাৎ যতজন লোক বাস করে তার শতকরা হিসেবে কোথায় বেশি। তো প্রথমে দেখে নেওয়া যাক মোটের হিসাবে, অর্থাৎ মোট কোন জেলায় আরবান পপুলাইজেশন বেশি, না উত্তর চব্বিশ পরগনা। এরপর দ্বিতীয় জেলা কথা, না কলকাতা। আর আরবান পপুলাইজেশন অর্থাৎ শহরের লোকের সংখ্যা সবচাইতে কম হলো দক্ষিণ দিনাজপুর। এরপর শতকরা হিসাবে যদি দেখা যায় তাহলে সবচাইতে শহরের লোকের সংখ্যা কলকাতা, যেখানে মোটামুটি 100% লোকই কলকাতার শহরে, অর্থাৎ আরবান। আর এরপর দ্বিতীয় জেলা হচ্ছে হাওড়া, আর লাস্ট অর্থাৎ কম শহরে জনসংখ্যা শতকরা হিসেবে হলো বাঁকুড়া। এরপর হচ্ছে রুরাল পপুলেশন, অর্থাৎ গ্রাম্য মানুষের সংখ্যা বেশি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়, গ্রামের মানুষ সংখ্যা বেশি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ এবং শেষ স্থানে রয়েছে দার্জিলিং। এরপর আয়তন, আয়তন পশ্চিমবঙ্গের আয়তন হলো 88,752 বর্গ কিমি। এই ডাটাগুলি কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এগুলি পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে যে ডাটাগুলি দেওয়া হয়েছে। তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতবর্ষে হলো 14তম,
14th, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে 14তম। আর আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গে সবচাইতে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গে সবচাইতে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, আর দ্বিতীয় জেলা হলো তারপরে বড় পশ্চিম মেদিনীপুর। আর পশ্চিমবঙ্গের সবচাইতে ছোট জেলা হলো কলকাতা। এটা ভালো করে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, আর সবচাইতে ছোট জেলা কলকাতা। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য, আমি যাতে ভিডিও তৈরি করতে তোমাদের পড়ানোর জন্য আরও উৎসাহ পাই, তো তার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক দেবে একটি, যাতে আমি এরকম ভিডিও আপলোড করার ক্ষেত্রে আরও উৎসাহ পাই। থ্যাংক ইউ।